মা বাবা অত্যন্ত সম্মানের জায়গা, আবার ওয়াইফও অত্যন্ত ভালোবাসা ও মায়া মমতা আদর ভালোবাসা পাওয়ার জায়গা। সো দুইটা সম্পর্ককেই আপনার কিভাবে আপনি মেনে নেবেন, কিভাবে দুইটাকেই এক নিয়ে সামনে এগিয়ে যাবেন, এটাকে আপনাকেই ডিসিশন নিতে হবে এবং দুজনকেই সমানভাবে ভালোবাসা দিয়ে সম্মান দেখিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে দুজনেই হ্যাপি থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন পারিবারিক গল্প নিয়ে চলে আসছি, গল্প না অবশ্য, এগুলো হলো রিয়েল স্টোরি, কারণ এগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই হয়ে থাকে, ঘটে থাকে সবার সাথেই, সব ফ্যামিলিতে। কারো ফ্যামিলিটা বড়, কারোরটা ছোট, কারোরটা শোনা যায়, কারোরটা শোনা যায় না, পার্থক্য শুধু এখানেই। সো আমি মূল গল্পে চলে যাই। এক ভাইয়া পাঠিয়েছেন, আর আমাদেরকে যারা গল্প পাঠাতে চান আমাদেরকে ইনবক্স করবেন লাকি সুমন কুকিজ কিচেনে, এবং আমাদের ইউটিউব চ্যানেল লাকি সুমন ব্লগ এবং ফাসিন কুকিতে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো সেখানে ধারাবাহিকতার সাথে আপলোড করা হয় সেগুলো দেখে নেবেন। আসসালামু আলাইকুম, আমার ওয়াইফের সাথে ফেব্রুয়ারি 28 তারিখ ঝগড়া হয়। ঝগড়াটা খুব বড়ই হয়, কিন্তু তার গায়ে হাত তুলি নাই। সেদিন আমার বাবা মা কেউ বাসায় ছিল না, আমার বাবা মা পাসপোর্ট অফিসে যায়। তো ঝগড়ার এক পর্যায়ে আমি তার ছোট মামাকে কল দেই, কারণ তার বাবা মা স্ট্রং গার্ডিয়ান না। তার কিছু সময় পর তার মামা আর তার ভাইকে পাঠায় নিয়ে যাওয়ার জন্য। তার ভাই 1:30 আসে আর আমার বাবা মা আসে 2:00 পর। এসে আমার বাবা মার উপস্থিতিতে তাকে নিয়ে যায়। 2 তারিখ বৃহস্পতিবার আমার বাবা তার বড় মামাকে কল দিয়ে বলছে, ভাইজান আমরা বসে বিষয়টা কি হয়েছিল সেটা মীমাংসা করে ফেলি আর মেয়েটাকেও নিয়ে আসি। তখন তিনি হ্যাঁ অথবা না কোনোটাই বলে না। তারপরের দিন শুক্রবার আবার কল দিয়ে একই কথা বলল, বসে মীমাংসা করে দেই, মেয়েটাকে নিয়ে আসি, তারা এতে কোনো মত দেয়নি। তারপর 10 তারিখ শুক্রবার তারা আমাদের গ্রামের বাড়ি গিয়ে আমার সেজু চাচার, ছোটো চাচার এবং গ্রামের সর্দারের কাছে গিয়ে তারা আমার বাবা মায়ের নামে বদনাম করেছে। তারা বলেছে আমি এবং আমার বাবা মা আমার ওয়াইফের গায়ে হাত তুলি, তাকে সবসময় নির্যাতন করি, কথায় কথায় তাকে নির্যাতন করি, এবং এটাও বলেছে বিয়ের সব কার্যক্রম শেষ হওয়ার পর আমি প্রথম শ্বশুরবাড়ি যাওয়ার সময় কোনো মিষ্টি নেই নাই, অথচ আমি মিষ্টি নিতে চাইছি, তখন আমার ওয়াইফ নিষেধ করেছে মিষ্টি না নেওয়ার জন্য, তাদের বাসায় কেউ মিষ্টি খায় না অন্য কিছু নেওয়ার জন্য। এই বিষয়টা আমার ওয়াইফ সে তার ফ্যামিলিতে ভাঙে নাই, এবং তারা গ্রামের বাড়িতে গিয়ে আমাদের সম্মান পুরোপুরিভাবে নষ্ট করেছে, আর আমার নামে তো বদনাম করছে। এখন আজ 2 মাস হয়ে গেছে, তারা বসতেও চায় না, কিন্তু তার সাথে এই 2 মাস আমার দেখা করা, তার বাসায় যাওয়া হয়, কিন্তু তাতেও তার সাথে আমার মিল হচ্ছে না। আমি বাবা মায়ের একমাত্র ছেলে, আমার কোনো ভাই বোন নেই, তেমন কোনো ঝামেলাও নেই, কিন্তু তারপরও কেন জানি সে আমার বাবা মাকে সহ্য করতে পারে না। এখন মাঝে মধ্যে মনে হয় তাকে রাখি, কিন্তু পরবর্তীতে মনে হয় তাকে রাখা যাবে না। এখন আমি কি করতে পারি? কঠিন এক ঝামেলা, পারিবারিক ঝামেলাগুলো এরকমই, এক একজনের এক এক রকম, চাইলেই কিন্তু সমাধান করা যায় কিন্তু করে না। আর আরেকটা যেটা, কখনোই ডিভোর্সের দিকে হাঁটতে নাই, কারণ সেপারেশনটা এরকম যে সেপারেশন হলে আপনি একজন থেকে বাঁচলেন সাময়িকভাবে, কিন্তু আবার তো আপনাকেও বিয়ে করতে হবে, আবার আপুটাকেও বিয়ে কোথাও ওনার ফ্যামিলি বিয়ে দেবে, তাহলে কি আবার নতুন করে আপনারা হাজবেন্ড পেলেন, ওয়াইফ পেলেন, ওইখানেও যে আপনারা শান্তিতে থাকবেন বা এই ঝামেলাগুলো হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে কেন নয় প্রথমটাকেই আপনি মানিয়ে নিতে পারছেন বা প্রথমটাকেই ঠিক করে ফেলতে পারতেছেন? দুজন মিলে বাইরে সময় কাটাতে পারে প্রেমিক প্রেমিকার মতো, মোবাইলে বেশি বেশি কথা বলেন, আর মান অভিমান হাজবেন্ড ওয়াইফের মধ্যে হবেই, এটা একেবারে আহামারি কিছু না, এটা সব ফ্যামিলিতে হয়। আর আরেকটা হলো একটু স্যাক্রিফাইস মেন্টালিটিরও হতে হয় আর জিত কমায় ফেলতে হয়। আপনার ওয়াইফ একটা কথা বলছে, এটা আমার মনে ধরছে যে কথায় কথায় গায়ে হাত তোলে, এবং একটা মেয়ে আপনার নামে কেন এত বড় অ্যালিগেশনটা দিল যে কথায় কথায় গায়ে হাত তোলে? যদি আপনি কখনোই গায়ে হাত না তোলেন,
তাহলে সে এটা কেন বলবে? আমার কাছে এটা একটু সন্দেহ লাগছে, যেহেতু আমি একতরফাভাবে লেখাটা পেয়েছি, ভাই আপনি কষ্ট পেয়েন না। কারণ যদি দুজন পাঠাতেন তাহলে আমি বুঝতাম দুজনের বক্তব্য, কিন্তু কখনোই গায়ে হাত তোলা উচিত না, কারণ সে কিন্তু আপনার গায়ে হাত তুলতেছে না, আপনি তার গায়ে হাত তুলতেছেন, যেহেতু তার অ্যালিগেশন এটা। আর রেসপেক্টনেস কমে যায়, ভালোবাসাও কমে যায়, টান কমে যায়। সো আপনি আপনার বাবা মাকেও সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, পাশাপাশি স্ত্রীকেও স্ত্রীর জায়গায় রেখে সম্মান, ভালোবাসা, মায়া মমতা, আদর সেগুলো দেখাতে হবে। আর আপনার জন্য মা বাবা যেমন ইম্পর্টেন্ট, স্ত্রীও তেমন ইম্পর্টেন্ট। সেও ফিউচারে আরেকটা সন্তানের মা হবে। সো ডেফিনেটলি আমাদের এই রিলেশনগুলো আমরা গুলাই ফেলি, মিলাই ফেলি, যে কারণে আরও প্রবলেম হয়। কখনোই রিলেশনগুলো মিলাতে নেই, মা মার জায়গায়, বাবা বাবার জায়গায়, বউ বউয়ের জায়গায়, সন্তান সন্তানের জায়গায়, আবার ভাই বোন ভাই বোনের জায়গায়। কখনোই থার্ড পার্সনকে অ্যালাউ করা উচিত না হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে। যখনই আপনি থার্ড পার্সনকে ইনভলভ করবেন তখনই গ্যাঞ্জামটা হয়, কারণ আপনার ওয়াইফ আপনাকে অধিকার দেখায়, আহ্লাদ করে, অনেক কিছু বলতে পারে, এটা আবার আপনার মার চোখে হবে ওয়াইফ দোষী, ওয়াইফ বেয়াদব, ওয়াইফ কথা শোনে না, ওয়াইফ বেশি বুঝে, বা আরও অনেক রকমে এটা মনে হতে পারে। সেজন্য হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এরকম অনেক গভীর, অনেক গভীর। অনেস্টলি আমি সবসময় শুধু মানে আমি সবসময় খুকির সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, এর মধ্যে অলওয়েজ এটা বলি যে আব্বা যখন অসুস্থ আর কি, তো রাতে আমার খুব ভয় লাগতেছিল একা একা, তখন আমি সুমনকে বলি যে প্লিজ চলে আসো, আমি খুব ভয় পাচ্ছি। তখন সে কাজ শেষ চলে আসে, যেহেতু আমি প্রেগনেন্টও এই মুহূর্তে। সেমটা আমিও করছি, রসিক পাপা চলে আসে। হ্যাঁ, তো এই যে তখন আমি খুকিকে বলতেছি ঘুরে গেলে জামাই দেখি কাজে লাগে, ঘুরে ফিরে বই কাজে লাগে। তো এরা কিন্তু অনেক মানে লাইফের কি একটা অন্য অন্যরকম একটা সফট কর্নার। সো মা বাবাও, অবভিয়াসলি মা বাবাও, এজন্য দুজনকেই সম্মান করতে হবে, দুজনকেই ভালোবাসতে হবে। আমি কখনোই, আবার আপনি একটা কথা বলেছেন যে আপনার ওয়াইফ আপনার মা বাবাকে একদমই সহ্য করতে পারে না, এখানে সহ্য না করার পিছনের কারণগুলো খুঁজুন। আপনার আম্মার সাথে উনি যখন একা বাসায় থাকে তখন এদের মধ্যে কি হয়, এই কারণগুলো খুঁজুন। অনেক সময় দেখা যায় আমার আম্মা এক ধরনের তরকারি রান্না করে একভাবে, আমার ভাবি আরেকভাবে করে। যখন আমার ভাবি করতে যায় আমার আম্মা এটা তো ভুল ধরে, তখন আমার ভাবির এটা পছন্দ হবে না ভুল ধরাটা, কারণ আমার ভাবি এ যুগে সে চাইবে না আমার শাশুড়ি বারবার আমার ভুল ধরুক, কারণ আমি সবসময় এইভাবে রান্না করে আসছি এবং আমার রান্না অনেক মজা হয়। তো তাকে আমার মতে তাকে তার হালে ছেড়ে দেন, আমি কখনো বলবো না আমার ভাবি এখানে দোষী, কেননা আমার আম্মা আমার আম্মার মতো করে রান্না করে। হ্যাঁ, সে তার মতো ইউজ করে, আমার আমার কাছে তো ভুল ধরে। হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগে না, আমি বলি যে আমার রান্না আমাকে করতে দাও, তুমি তোমার ওয়েতে করো, তোমার ওয়েতে করো। সো এটা কিন্তু মা মেয়ের মধ্যে হয়, আবার বউ শাশুড়ির মধ্যে হয়, আবার মিলবে না, আপনি দেখবেন আপনার কথা আর আপনার বাবার কথা মিলবে না। আর যখন এটা বউয়ের ক্ষেত্রে হয়, একটু টেকনিক্যালি স্মার্টলি বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাবেন এবং টেকনিক্যালি বিষয়গুলো হ্যান্ডেল করবেন, বউকে কখনোই ডিভোর্স দেওয়ার চিন্তা করবেন না। এজন্য করবেন না সেকেন্ড বউ যে আপনার একেবারে ধোয়া তুলসী পাতা হবে, তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না, এর থেকেও তো খারাপ হতে পারে। আর যেহেতু দুজন দুজনকে ভালোবাসেন, বিয়ে করে ফেলছেন, সুন্দর করে এগিয়ে যান। মা বাবা সারা জীবন থাকবে না, আবার মা বাবাকে আপনি ফেলতেও পারবেন না, অবশ্যই দুজনকে সমান চোখে রেখে সমানভাবে এগিয়ে যান। যেহেতু আপনি একটাই ছেলে, আপনি নিজেই বলেছেন আপনার ফ্যামিলিতে আর কোনো ধরনের ঝামেলাও নেই, অন্য কোনো প্রবলেমও নেই, ভাই বোনও নেই। সো আমার মতে আপনার ওয়াইফেরও অনেক দিক দিয়ে কনসিডার করা উচিত, কারণ একটা মানুষ সব দিক দিয়ে পায় না, পাঁচ রকম একটা মানুষের হয় না, কোনো না কোনো ঘাটতি থাকে। যদি পাঁচ রকমের পায় তাহলে সে বলবে আমার এত সুখ কিরে, তখন তো আর এই সুখটা ভালো লাগবে না। এজন্য আল্লাহ মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষা দেয়। হ্যাঁ, বিভিন্ন বিপদে বিপদ আসে ফ্যামিলিতে, আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে, নাহলে আপনি যে টাকা থাকলে যে সুখটা এটা আপনি উপলব্ধি করতে পারবেন না, আপনি রোগে না পড়লে আপনি কখনো সুস্থতাটাকে উপলব্ধি করতে পারবেন না, নিয়ামতটা কিভাবে আল্লাহকে শুকরিয়া আদায় করতে হয় এটা বুঝবেন না। তো সেজন্য আল্লাহ আমাদেরকে সব কিছু দেয়, ভালোটা দেয়, খারাপটা দেয়,
আমরা বোঝার জন্য। এজন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবার মধ্যে ঝগড়া হয়, আমার সাথেও আমার হাজব্যান্ডের আর্গুমেন্ট হয়, বিভিন্ন বিষয় নিয়ে মিলে না, তখন আমরা স্যাক্রিফাইস করি। অনেস্টলি আমি অনেক স্যাক্রিফাইস করি, আবার সেও অনেক স্যাক্রিফাইস করে। মোস্ট অফ দ্য টাইম কন্টেন্ট ক্রিয়েটের জন্য আমি খুকির ওখানে থাকতে হয়, খুকির সাথে থাকতে হয়, ও দেখা যায় কাজের থেকে এসে একা একা বাসায় থাকে, সো অনেক সময় কিন্তু আপসেট হয়। তারপরেও সে আমাকে স্যাক্রিফাইস করে যে আমি যেহেতু কাজ করতে পছন্দ করতেছি আমি এটা করি, এবং পরবর্তীতে আমি তাকে টাইমটা দেই বা তার সাথে আমি মিটমাট করে ফেলি। সো এই জন্য প্রতিটা ফ্যামিলিতে প্রবলেম হয়। তাই বলে আমি ছেড়ে দিব, তাকে একেবারে রাখবো না, ডিভোর্স দিয়ে দিব, এরকম চিন্তা করতে নেই, বরং দুজন দুজনকে ভালোবাসুন, ফোনে কথা বলুন, একেবারে নতুন প্রেমিক প্রেমিকার মতো টাইম কাটান, দেখবেন যে উনিও আপনার প্রতি উইক হবে। মানুষ হলো ভালোবাসার কাঙ্গাল। আর হ্যাঁ, আর মেয়েরা স্পেশালি হলো ভালোবাসার কাঙ্গাল, তারা ভালোবাসা পাইলে আর কোনো কিছু লাগে না, তারা দুনিয়া ছেড়ে দিবে ভালোবাসার জন্য। মেয়েরা অনেক ভালোবাসা পছন্দ করে, স্পেশালি হাজব্যান্ডের ভালোবাসা তারা বেশি পছন্দ করে। সো আরও অনেক অনেক আপু ভাইয়েরা পরামর্শ দিবেন, কমেন্ট করবে এই ভাইয়াটি কীভাবে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে আপুকে নিয়ে। সবাই ভালো থাকবেন আর নতুন নতুন গল্প পাঠাবেন ইনশাল্লাহ, সবার গল্প শেয়ার করবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।